আমি সুগার মমি হতে চাই তবে ভালোবাসা না আসলে তো আমি বুড়া মানুষকে বিয়ে করব না তাই না একটা মেয়ে তার ভালোবাসা পাইছে কিন্তু সবাই তাদেরকে এত পচাচ্ছে আমরা দেখতে আসছি যে পচানোর মজাটা কি কিন্তু টাকাও তাহলে বিয়ে করব আমার থেকে জুনিয়র হতে হবে আমি চলে যাব আমি সুগার মমি হতে চাই ভালোবাসা চাই টাকা দিলে এমনি ভালোবাসা চলে আসবে আমি ওকে টাকা দিব আমাকে ভালোবাসা দিবে না বয়স্ক নাই কিন্তু টাকা হলো অবশ্যই হইতে হবে টাকা ছাড়া তো সুখ নাই না না ওইটা তো তিশা ভালোবাসার জন্য করছে আমার তো ভালোবাসা আসতে হবে ভালোবাসা না আসলে তো আমি বুড়া মানুষকে বিয়ে করব না তাই না না পড়বো তার জন্যই তো আসছি কিন্তু কাছে যাইতেই পারতেছি না তারপর পড়ার পরে বুঝতে পারবো আসলে কি কাহিনীটা কি হয়েছে কিভাবে সে মোস্তাকের কাছে পৌঁছাইছে না আমরা তো জানি না এখনো না ছবি তোলার জন্য আসছি আসলে মানে বইয়ের সাথে একটা ছবি তুলবো বলবো হাউ টু গেট এ সুগার ড্যাডি তাদের কাছে তো যাওয়াই যাচ্ছে না তাহলে কিছু টিপস নিতাম যে কিভাবে পেলো এরকম সুগার ড্যাডি বলতে মানে রিচ মানুষকে পেলো তো তিশার জীবন লাইফ তো সেট হয়ে গেল একদম ভাইরালও হয়ে গেল সব কিছু হলো না না আমার এরকম কাউকে দরকার না তবে রিচ দরকার মানে বড় লোক হইতে হবে এরকম বুড়া মানুষ দরকার নাই কিন্তু যদি ভাগ্যে বুড়া মানুষ থাকে তাহলে তো বুড়া মানুষই হবে কিন্তু বড় লোক হইতে হবে তাদের প্রতি না বই কারণ অনেক ওনাদের ফেসবুকে অনেক ছবি দেখে দেখে ওনাদের এত ভাইরাল হওয়া দেখে ভাবলাম একটু ভাইরাল পিপুলকে দেখা উচিত এই জন্যই আর কি আমার কাছে অবশ্যই টাকা ম্যাটার করে না আদার্স অনেক কিছু এগুলা ম্যাটার করে এই তিশা আর ওই মুস্কাত ভাইয়ার দেখতেছি আর ওনাদের জন্য হাজবেন্ড ওয়াইফ অনেক সুন্দর দেখা যাচ্ছে দুটিটা কিন্তু তারপরও মানে বলতে হয় মানে মুস্কাত ভাইয়ালার সাথে ওটার সাথে ম্যাচিং খায় না এখানে ভালোবাসা তো হয়েছে লেখক তো সবাই হতে পারে লেখক যে কেউ লেখক আপনিও হইতে পারেন সো লেখক লেখক সবাই হইতে পারে কিন্তু যে লেখাটা কার কাছে শ্রুতিমধুর কোনটা সেটা আমরা খুঁজতেছি যে লেখাটা আমার আমাকে আকৃষ্ট করবে সেই লেখাটাই অবশ্যই আমি পড়বো এখন লেখক তো সবাই হইলে কিছু সবার বই পড়তে হবে এটা তো বিষয় না ভালো লাগার উপলব্ধি আসলে আমি বলতে পারবো না কারণ এখানে আসছি আমরা বই কিনতে অন্যান্য বই কিনতে যার জন্য সবাই দেখতেছে তো ওনাদেরকে দেখে আমাদের একটা আকর্ষণ হচ্ছে যে আসলে আমরা ওনাদেরকে দেখবো সেই ইচ্ছেটা পূরণ করার জন্য এখানে দেখতে আসছি আসলে ভালোবাসা আমার টাকা দুইটাই হয়তো পাইছে না হলে শুধু টাকার জন্য হলে এটা ক্ষণস্থায়ী হবে আর যদি ভালোবাসার জন্য হয় তাহলে এটা চিরস্থায়ী হবে মনে হয় নি যে এটা আমাকে কোনোরকম মানে এটা মোটিভেট করবে সেই জন্য আমার মনে হয় না যে এটা কেনা দরকার তাছাড়া এর চেয়ে ভালো ভালো লেখক আছে যাদের যে আমাদেরকে অনুপ্রেরণা দেয় অনুপ্রাণিত করে ওই রকম বই আমরা আসলে কিনবো যেটা থেকে আমরা কিছু শিখতে পারবো এটা থেকে আসলে ওই রকম আমার মনে শিখনে কিছু নাই জাস্ট ইমোশনালি যে একটা আবেগ কাজ করে সেই জন্য যারা কিনতেছে